বরিশালে পাঁচ দিনের নবজাতক কন্যা শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন মা নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত উনিশে মে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ইউনিটে মানসুরা বেগম নামে এক প্রসূতিকে ভর্তি করা হয় একুশে মে বিশেষ সেবা ইউনিটে নবজাতক প্রসবের পর শিশুর মা এবং খালা পালিয়ে যায় তাদের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করেও পরিবারের লোকজনের কোনো খোঁজ না পাওয়ায় বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয় তিন দিন বাচ্চার সাথে কোনো লোকই দেখাশোনার দায়িত্ব আমরাই এরা নিচ্ছি যেহেতু তাদের আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না এরপরে যদি আমার চিকিৎসা চলাকালীন অবশ্য যদি তাদের আত্মীয় স্বজন পাওয়া যায় তাহলে আমরা তাদের কাছে হস্তান্তর করবো অথবা সমাজসেবা অধিদপ্তরের কাছে আমরা সমর্পণ করব